আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির আইন বিষয়ক অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার দেখার জন্য। আপনাদের সাথে আছে আমি সামি ফেরদোস, এবং স্টুডিওতে সবসময়ের মতো আমার সাথে উপস্থিত আছেন আমাদের কমিউনিটির একজন অত্যন্ত জনপ্রিয় আইনজীবী, আপনাদের সবার প্রিয় মুখ, ব্যারিস্টার এবং সলিসিটার আবু মোহাম্মদ মঞ্জুর আহসান রেজা। তো দর্শক, সবাইকে অনুষ্ঠানের শুরুতেই নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে যে নতুন বছরটা আমরা শুরু করতে আপনাদেরকে সাথে নিয়ে আইন অধিকার অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবং 2016-এর পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন, আশা করি ভবিষ্যতেও থাকবেন এবং আইন অধিকার অনুষ্ঠান টিভির সাথে থাকবেন। তো দর্শক, আপনারা জানেন যে শুরুতেই আমরা আইন অধিকার অনুষ্ঠানে আপনাদেরকে লিগ্যাল আপডেটস জানিয়ে দিই বিভিন্ন সেগমেন্টে। এছাড়া আমার সম্মানিত অতিথির কাছে আপনারা ইমিগ্রেশন এবং অন্যান্য আইন সংক্রান্ত যে কোনো প্রশ্ন রাখতে পারেন, আপনারা টিভি স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে আমাদেরকে ফোন করুন এবং কথা বলুন। আশা করি বিষয় সংক্রান্ত প্রশ্ন নিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন। তো দর্শক, যারা সিলেটিতে প্রশ্ন করতে চান তারা সিলেটিতে মাতবা আমরা লগে, খালি আপনার প্রশ্নগুলা ছোটো করে হইবা দর্শক, আর অবশ্যই টিভি ভলিউম মিটে দিয়া বা সাউন্ড কমাই আমরা লগে মাতবা। তো দর্শক, আমি আর দেরি করবো না, আপনাদেরকে সাথে নিয়ে আইন অধিকার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো আমার সম্মানিত অতিথি ব্যারিস্টার বোরেজা, এবং তাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এনটিভির পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। কি কেমন ছিলেন? ভালো আছেন? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমার মতো ভালো আছি। আপনার মাধ্যমে আমিও দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি 2017 সাল সবার জন্য অনেক সুখ আনন্দ বয়ে নিয়ে আসবে এবং সব দিক দিয়ে সবার জন্য অনেক কল্যাণকর হবে। জি আমরা লিগ্যাল আপডেট আসলে আসলে যেটা হলো যে গত সপ্তাহে তো মানে ক্রিসমাস অন্যান্য কারণে তেমন আসলে কোনো ঘটনাই আসলে ঘটেনি, কোর্ট তো বন্ধই ছিল। তো আমরা আমি কিন্তু গত সপ্তাহে বেশ কিছু আপডেট দিয়েছিলাম, আপনি ছিলেন না অনুষ্ঠানে। তো সেখান থেকে যাতে একটা ইস্যুর উপর একটু জোর দিতে চাচ্ছি, যেটা অনেকে হয়তো জানেন না যে 1 ডিসেম্বর থেকে যে রিমুভ ফার্স্ট অ্যাপিল লেটার যে যে কনসেপ্ট তারা চালু করেছে, আগেও এটা মোটামুটি ছিল, কিন্তু 1 ডিসেম্বর থেকে তারা যে হিউম্যান রাইটসের ক্ষেত্রে বলেছে যে যদি আপনি অ্যাপ্লিকেশান করেন এবং অ্যাপ্লিকেশানের সময় যদি আপনার লিভ ভিসা না থাকে এবং আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বার এদেশে সেটেল না থাকে, তাহলে কিন্তু আপনাকে তারা আর ইন কান্ট্রি অ্যাপিলের রাইটটা দেবে না। তো সেটা আমি মনে করি, আপনি জানেন যে আমাদের এখানে দর্শকরা যারা হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশান করেন এদের অধিকাংশই কিন্তু এই ক্যাটাগরিতেই পড়েন। তো ফলে দেখা যাচ্ছে যে এই যদি তারা এই অ্যাপিলের রাইটটা না পান তাদের অনেক অসুবিধা হবে। সেক্ষেত্রে একমাত্র রেমেডি হবে আপার ট্রাইব্যুনালে গিয়ে জুডিশিয়াল রিভিউ করার। এখানে একটা বড় অসুবিধা হচ্ছে এই যে আপার ট্রাইব্যুনাল বলতে পারে যেহেতু তার এই দেশের বাইরে গিয়ে অ্যাপিল করার অধিকার আছে, অতএব তার এখান থেকে যদি অ্যাপিল না দেওয়া হয় তার জন্য তেমন কোনো বড় ক্ষতির ব্যবস্থা হবে না, কারণ দেশে যেহেতু তার ফিরে গেলে কোনো রিস্ক নাই। তো এটার কারণে আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিটির অনেকেই, কারণ আপনি জানেন যে অনেকেই হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন করে থাকেন, যখন আর অন্য কোনো কিছু করা থাকে না তারা কিন্তু বঞ্চিত হবেন এবং অনেক সমস্যার সম্মুখীন হবেন। অনেক ধন্যবাদ ভাই, আমাদের কলার অপেক্ষা করছেন, আমি ফোন করে চলে যাই। তো আমি এখন আমার দর্শকদের কলে চলে যাচ্ছি, দেখি আমাদের ফার্স্ট কলার কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার 2টা প্রশ্ন আছে ভাইয়া। একটা প্রশ্ন হইলো, আমি জার্মান তো নেই দেশেও প্রায় 5 বছর হয়েছে, এখন আমি লাইফ ইন দ্য ইউকে এটা লাগবো নি আমরা সেটেলমেন্ট হইতে গেলে? ভাই আপনি যদি 5 বছর দেশে থেকে থাকেন এবং যদি আপনি আপনার টিটি রাইট এক্সারসাইজ করে থাকেন, মানে আপনি যদি 5 বছর কাজ করে থাকেন কিংবা যদি আপনি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি স্টুডেন্ট থেকে থাকেন উইথ ইন্স্যুরেন্স, তাহলে কিন্তু আপনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, তারা বলে পার্মানেন্ট রেসিডেন্স। সেক্ষেত্রে আপনাকে 5 বছরের এই অ্যাক্টিভিটিসের প্রুফ দেখায় আপনাকে দিতে হবে, এখানে লাইফ ইন দ্য ইউকে বা এরকম কোনো ইংলিশ কোনো টেস্টের দরকার নাই। জি ভাই, এতে জি মাঝে মাঝে আমার যেমন এভরি 6 মাস ফরফরিলা 1 মাস 2 মাস গ্যাপ আছে 5 বছরও, এটা তো বাক্কা হয়ে যায় 5 বছরে প্রায়। মাঝে যদি কোনো কারণে যদি কাজ না করে থাকেন তার একটা সন্তোষজনক ব্যাখ্যা দিয়ে
আপনি ওদেরকে লিখতে হবে। এখন ওরা কিন্তু পুরো পিরিয়ডেরই হিসেব চায় যে এই টাইম টু এই টাইম আপনি কি করেছেন। যদি আপনার কোনো বড় গ্যাপ থাকে সেখানে আপনাকে ব্যাখ্যা দিতে হবে। যদি আপনি জবের বিটুনি থাকেন, যে একটা জব ছাড়া আরেক জবে যাচ্ছেন, সেটা হয়তো আন্ডারস্ট্যান্ডেবল। জব ছাড়া যদি আপনি একটু লম্বা সময় থাকেন সেটা হয়তো সমস্যা ক্রিয়েট করতে পারে। আর কোনো কোশ্চেন আছে আপনার দর্শক? জি, আর একটা প্রশ্ন হইল আমার, আমি যদি দেশ ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার যারা আছেন, ব্রিটিশ মেয়ে যদি আমি শান্তি করি, তে আমার গ্রাউন্ড কি তৈব না? আপনি তো বললেন, আপনি তো, আপনি কোন দেশের নাগরিক? জার্মান? জার্মান, জি জি। এখন যদি জার্মান নাগরিক যদি যদি আপনি ব্রিটিশ কাউকে বিয়ে করেন, তখন আপনি কিন্তু, আপনি এখন পর্যন্ত এদেশে আছেন ইইউ রেগুলেশনের আন্ডারে, ঠিক আছে? যদি আপনি ব্রিটিশ কাউকে বিয়ে করেন এবং যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনি কিন্তু ওই ইউ রেগুলেশনের বাইরে এসে ইমিগ্রেশনের রুলের মধ্যে আপনি পড়ে যাবেন, যদি আপনি ওই ক্যাটাগরিতে আপনি আপনি যেতে চান। সেক্ষেত্রে হয় আপনাকে ইমিগ্রেশন রুলের আন্ডারে অ্যাপ্লাই করতে হবে, অথবা আপনাকে ওই আমরা যেটা বলি আপনাকে হিউম্যান রাইটসের আন্ডারে আপনাকে যেতে হবে। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে আপনার ব্রিটিশ কাউকে বিয়ে করে ইমিগ্রেশনের রুলের আন্ডারে যাওয়ার দরকারটা কি। না না, ওই কারণে, কারণ আমার বিয়ার একটা আলাপ চলতেছে, এখন চিন্তা করা আমি পারমানেন্ট রেসিডেন্ট নেওয়ার বাদে ইংলিশ মেরিটে স্টার্ট করবো না পরে, ওইটা আমি জানতাম। কারণ শুনেন, আপনি যদি এদেশে পারমানেন্ট রেসিডেন্সি নাও পান, যদি আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল নাও হয়, এখন যেহেতু আপনি জার্মান নাগরিক, আপনাকে তারা তো ধরে এদেশ থেকে তো তারা পাঠানোর কোনো কারণ নাই। জানি না তারা যখন ব্রেক্সিট করবে, ব্রেক্সিট থেকে হওয়ার পরে তারা কোনো আইন পরিবর্তন করবে কিনা যে এদেশে কাউকে থাকতে দেবে না, কিন্তু এখন পর্যন্ত তো আপনার আর কোনো হুমকি নাই। বাট যদি আপনি বিয়ে করেন তো সেক্ষেত্রে তখন হয়তো আপনাকে ইংলিশ লর আন্ডারে আপনাকে আসতে হবে। জি জি, তখন তখন আপনার এই ধরনের প্রভিশন গুলো তখন আপনার লাগবে। আর ইনডিফিনিটলি পারমানেন্ট রেসিডেন্ট হওয়ার পরে যদি আমার বিয়ে রেজিস্টার করি, যে কোনো অসুবিধা হবে না? বিয়ে আপনি যখনই করেন, বিয়ে রেজিস্ট্রেশন তো আপনার জন্য কোনো সমস্যা না। আপনি আজকেও বিয়ে করতে পারেন, কালকেও বিয়ে বিয়ে করতে পারেন, বিয়েটা করা তো আপনার জন্য প্রবলেম না। এবং আপনি যখন যাবেন ম্যারেজ রেজিস্ট্রের কাছে, যখন আপনি নোটিশ দেবেন, দেখবেন যারা ব্রিটিশ নাগরিক বা যারা ইইউ নাগরিক তাদের কিন্তু ওই ধরনের কোনো ঝামেলা নাই, তাদের ওই ইমিগ্রেশনের পেপার তারা দেখতে চাইবে না। থ্যাংক ইউ রেজা ভাই, অনেক ধন্যবাদ দর্শক। চলে আছে আমাদের নেক্সট কলার, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি দর্শক, আপনার প্রশ্ন পড়কা। আমার একটা প্রশ্ন আপনার তরে কইতাম স্যার। জি আচ্ছা, আমি 2500 আমার ছোট ছেলের লইয়া ইসলাম আর কি। তো এখন আমার ছেলের বয়স হয়ে গেছে 25 হয়ে গেছে, কি কোনো অ্যাপ্লিকেশন করি নাই। এখন আমি চাই আর কি একটা অ্যাপ্লিকেশন করার লাগে। তা খুললে মনে করো কা কুই ছিলা করলে কতটুকু আমি ইতাম ফার্মু, আর আমার ছেলেও ইনলিগেল, আমিও ইনলিগেল, এখনো আমরা কিছু করি নাই আর কি। বোধ কেন বোধ নমুনার পরামর্শ লই আর কোনো ইয়ে পাইয়ার না, সুবিধা পাইয়ার না আর কি। তো ভাই আমার বুঝাইয়া কইবানে কিলা কিছু করলে এলা কোনো ফোত আছে বা ইয়ে আছে। আপনি কবে আসছেন এদেশে? আমি 2005 আইছি আমার ছেলের লইয়া। এই সময় ছেলের বয়স আছে 13, এখন হে 25 হয়ে গেছে গিয়া। এখন কোনো কাজ কাম করতে পারে না, ইয়ে করতে পারে না আর কি। আমি ফোন রাখা বাদে আপনি আমার একটা বুঝাইয়া কইন যেন। না ঠিক আছে, আমি ওনার কথা বুঝতে পেরেছি। আপার আপার প্রশ্ন হচ্ছে, উনি 2005 এদেশে আসেন, তখন উনি 13 বছর বয়সের, ওনার ছেলেকে নিয়ে উনি আসেন, এবং এখন তার ছেলের বয়স হয়ে গেছে 25। উনি এই পুরো সময়টায় উনি এদেশে ইলিগালি আছেন। এখন উনি যেটা জানতে চাচ্ছেন যে উনি কোনো অ্যাপ্লিকেশন করতে পারেন কি না। প্রথমত উনি একটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করতে পারেন, কিন্তু এই অ্যাপ্লিকেশনটা তার সাকসেস হওয়ার সম্ভাবনাটা কম। উনি তো এদেশে 20 বছরও উনি নাই, এবং ওনার তো আর কোনো মানে ওনার তো আসলে অন্য কোনো দেশে কোনো রকমের কোনো পরিস্থিতি আছে কিনা আমরা জানি না, কিন্তু উনি যেটুকু আমাকে বললেন এটুকুর ভিতরে ওনার কোনো অ্যাপ্লিকেশন করলে এটা আনসাকসেসফুল হবে, সম্ভাবনাটা অনেক বেশি। ঠিক আছে, ওনার বাচ্চা যেটা করতে পারে, ওনার বাচ্চা যদি অ্যাপ্লিকেশন করে এই গ্রাউন্ডে যে বাচ্চা এদেশে একটা সিগনিফিকেন্ট টাইম কাটিয়েছে এবং দেশে গিয়ে সে রিএস্টাবলিশ বা রিইন্টিগ্রেট হতে পারবে না, এরকম একটা গ্রাউন্ডে বাচ্চা অ্যাপ্লিকেশন করতে পারে। সেটাও আমি বলবো যে পুরো পরিস্থিতির উপরে
ডিপেন্ড করবে, বাচ্চা কি বাংলা ভাষা বলতে পারে কি না, দেশে গেলে তার জব অপরচুনিটি, তার অন্য ধরনের যে সমস্ত ফ্যাসিলিটিস সেগুলো সে পাবে কি না বা সে কেন পাবে না, এই সমস্ত ফ্যাসিলিটি তাকে দেখাতে হবে। বিশেষ করে দেশে গিয়ে সে কেন আবার অ্যাডজাস্ট করতে পারবে না, এরকম গ্রাউন্ডে তাকে লিখতে হবে। তো দুটো অ্যাপ্লিকেশনই আমার মতে যথেষ্ট দুর্বল, এটাতে আরও অনেক কিছু যদি ফ্যাক্টর না অ্যাড হয় তো শুধু এটুকুর ভিত্তিতে তাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা কম। আমি কিন্তু জানি না ওনারা কেন বাংলাদেশ থেকে দেশে আসলেন, বাংলাদেশে কোনো সমস্যা ছিল কি না, সেটাও হয়তো একটা ফ্যাক্টর হতে পারে, কোনো সমস্যা ছিল কি না, কোনো জীবনের হুমকি ছিল কি না, এটা একটা ইস্যু হতে পারে। না থাকলে ওনারা যদি সিম্পলি ইকোনমিক মাইগ্রেন্ট হন, এদেশে বেটার লাইফের জন্যে এসে থাকেন, যেটা আমাদের কমিউনিটির অনেকেই করে থাকেন এবং অন্য অন্য দেশ থেকেও করে থাকেন, সেটার জন্য উনি হয়তো হিউম্যান রাইটসের এই প্রোটেকশনটা পাবেন না। আচ্ছা, প্রিয় দর্শক, আশা করি আপনি বুঝতে পারছেন আপনার প্রশ্নের উত্তর। চলে যাচ্ছি আমাদের নেক্সট কলার কে আছেন। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন দর্শক? আমি ভালো আছি। আমি জানতে চাচ্ছিলাম একটা কোশ্চেন, যে আমি গোলাম মোস্তফা বলছিলাম সাড়ে থেকে। আমি জানতে চেয়েছিলাম, আমি ইউ এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারে অ্যাপ্লাই করেছি, তো আমার ভিসা এখনো কোনো ডিসিশন আসেনি। আমরা আপনার কথাটা ঠিক শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, আমি ইউ এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারে ভিসার জন্য আমি অ্যাপ্লাই করেছি, তো আমার ভিসা এখনো কোনো রেজাল্ট আসে নাই, পেন্ডিং এ আছে। তো এই ক্ষেত্রে কি আমি আমার স্ট্যাটাস কি চেঞ্জ করতে পারি, কোনো ব্রিটিশ কাউকে কি আমি বিয়ে করতে পারি, আর ওই স্ট্যাটাস থেকে কি আমি কোনো ব্রিটিশ মেয়েকে কি বিয়ে করতে পারি কিনা, একটা কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন হলো, সে ব্রিটিশ আবার ম্যারিড, সে যদি তার হাজবেন্ডের সাথে ডিভোর্স করে ওটা কতদিন সময় লাগবে? ভাই আপনি আমাকে একটুখানি, আপনাকে যদি আমি কিছু প্রশ্ন করতে পারি, আপনি যে বললেন ইইউ ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাপ্লাই করেছেন, আপনি কি ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাপ্লাই করেছেন নাকি এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাপ্লাই করেছেন? এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাপ্লাই করেছেন। এই মুহূর্তে আপনার ভিসা স্ট্যাটাসটা কি? এই মুহূর্তে ভিসা স্ট্যাটাস হচ্ছে আমি, আমাকে এখনো ওরা কোনো ডিসিশন দেয় নাই। না না, সেটা ডিসিশন দেওয়ার আগে আপনি ইইউ ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাপ্লাই করার আগে আপনার কি ছিল স্ট্যাটাস? আমি টুরিস্টে আসছিলাম এখানে। জি, টুরিস্টে এসে আমি অ্যাপ্লাই করেছি, টুরিস্টে এসে অ্যাপ্লাই করেছি, আমি কোনো ওভারস্টে হই নাই। তার মানে আপনি এখন টেকনি, আপনি এখন হচ্ছেন ওভারস্টে, তাই তো? না না, আমি ওভারস্টে না, আমার ভিসা থাকা অবস্থায় আমি অ্যাপ্লাই করেছি। বুঝতে পেরেছি, আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন ইইউ তে, আমার ভিসা তো আপনার এক্সপায়ার করে গেছে 6 মাস আগে। না না, ইউতে তো আপনি অ্যাপ্লাই করলে তো ভিসা ইয়ে হয় না, যদি আমার ভিসা পিরিয়ড থাকা অবস্থায় যদি আমি অ্যাপ্লাই করি তাহলে ভিসা তো এটা কন্টিনিউ করে। এটা কন্টিনিউ করে না ভাইয়া, কারণ ইউটা হচ্ছে আলাদা ক্যাটাগরি, ওটা আপনার ইমিগ্রেশন রুলের মধ্যে পড়ে না, বুঝতে পেরেছেন? ওটা আপনাকে এই অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় তারা হয়তো আপনাকে কোনো অ্যাকশন নিবে না। তার অর্থ কিন্তু এই না যে আপনি যে বলেন যে আমি থ্রি সির যে লিভ, থ্রি সির যে লিভের সাথে কিন্তু ইউ অ্যাপ্লিকেশনের কোনো সম্পর্ক নাই, বুঝতে পেরেছেন? তো টেকনিক্যালি আপনার ভিজিট ভিসা যখন শেষ হয়ে গেছে তারপরে কিন্তু আপনি এখানে আসেন অ্যাজ ওভার স্টেয়ার, যদি আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় তারা হয়তো কোনো এনফোর্সমেন্ট অ্যাকশনটা তারা নেবে না। তো কেন আপনি, আমি আপনাকে এই প্রশ্নটা করছি সেটা হচ্ছে এই জন্য, যেহেতু আপনি বিয়ে করবেন, বিয়ে করতে গেলে তখন তারা আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস দেখতে চাইবে, সেক্ষেত্রে ওই হোম অফিস থেকে আপনার জন্য পারমিশন আনতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? তো যেটা হতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে ম্যারেজ রেজিস্ট্রার সাহেবরা নিজেরাই আপনার জন্য হোম অফিসে লেখেন, লিখে বলে যে তার জন্য অ্যাপ্লিকেশন আমরা কি বলে তার জন্য অ্যাপ্রুভাল দেওয়া হোক, আর কোনো কোনো ক্ষেত্রে তারা বলবে আপনি হোম অফিসে লেখেন। তো আমার মতে যেটা হবে, যদি আপনি বিয়ে করতে চান ব্রিটিশ কাউকে, তবে আপনাকেই হোম অফিসে লিখতে হবে এই পারমিশনের জন্য। তো এটা ধরেন প্রায় 70 দিন মতো সময় লাগে, এই পারমিশন পাওয়ার পরেই একমাত্র ম্যারেজ রেজিস্টার আপনার ম্যারেজের নোটিশ অ্যাকসেপ্ট করবে। এদেশে আপনি হয়তো জানেন কিনা জানেন না, আপনি আপনাকে ম্যারেজ রেজিস্টারের কাছে গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়, বুক করে সেই অ্যাপয়েন্টমেন্টে গিয়ে আপনি ফর্মালি ম্যারেজের জন্য নোটিশ দেন। সেই নোটিশ দেওয়ার 28 ডেজ পরে যে কোনো সময় হয়তো ম্যারেজটা হতে পারে, কিন্তু ম্যারেজে এই নোটিশ দেওয়ার আগেই আপনাকে হোম অফিস থেকে এই পারমিশনটা আপনার হয়তো আনতে হবে। এই জন্য এটা একটা দীর্ঘ একটা সময় আপনার লেগে যাবে।
বুঝতে পেরেছেন। আর আপনি যে বললেন যে আপনি আপনি যাকে বিয়ে করতে চাচ্ছেন উনি অলরেডি বিবাহিত, বিবাহিতা, তো সেক্ষেত্রে ওনাকে তো তার স্বামীর কাছ থেকে ডিভোর্স নিতে হবে। তো আমি জানি না উনি কোন গ্রাউন্ডে উনি ডিভোর্সটা উনি নেবেন। তো ডিভোর্সের প্রসেস কিন্তু আপনার 3 থেকে 6 মাস বা তার চেয়েও বেশি সময় লাগতে পারে। যদি ওনাদের বাচ্চা থেকে থাকে তো বাচ্চার ব্যাপারে অনেক সিদ্ধান্ত নিতে নিতে সময়টা অনেক দীর্ঘ হতে পারে। ওটা কি 6 মাসের বেশি লেগে যেতে পারে না 6 মাস লাগে ওরা? এটা এটা ডিপেন্ড করছে, ধরুন ওনার হাজবেন্ড যদি কোঅপারেট না করে, ওনার হাজবেন্ড যদি ডিভোর্সটাকে কন্টেস্ট করেন, তো সেক্ষেত্রে তো অনেক বেশি সময় লাগবে। হাজবেন্ডই চাচ্ছে ডিভোর্স করার জন্য। হাজবেন্ড যদি ডিভোর্স করতে চায় হাজবেন্ডকে তো অ্যাপ্লাই করতে হবে, তাহলে তারা কোন গ্রাউন্ডে অ্যাপ্লাই করবে এটাও কিন্তু আপনাকে জানতে হবে। এদেশে কিন্তু আপনার 5টাই মাত্র গ্রাউন্ড আছে যে 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 গ্রাউন্ডে আপনি বলতে পারেন যে ম্যানেজটা ভেঙে গিয়েছে। তো যদি ওনারা দুজনে যদি কনসেন্ট দেন তবে ওনাদের দেখাতে হবে ওনারা 2 বছর ধরে আলাদা আছেন এবং ওনারা দুজনে মিউচুয়ালি কনসেন্ট দিয়ে এই বিয়েটা তারা শেষ করতে যাচ্ছেন। আচ্ছা, আর যদি ওনারা যদি 5 বছর আলাদা থেকে থাকেন সেক্ষেত্রে আর কনসেন্টের দরকার নাই, যে কোনো পার্টি সেখানে ডিভোর্স চাইতে পারে। অথবা যদি উনি স্বামী যদি তার স্ত্রীর কি বলে দুর্ব্যবহারের কারণে লেখেন যে তার এমন ব্যবহার করেছে যেটা হাজবেন্ডের পক্ষে টলারেট করা সম্ভব নয়, তবে ওই আনরিজনেবল বিহেভিয়ার গ্রাউন্ডেও তিনি ডিভোর্স পেতে পারেন। ওইটা কেমন সময় লাগে? আপনার কোনোটাতেই আমার মনে হয় আপনি 6 মাসের আগে পাবেন না, কারণ ডিভোর্সের 2টা আলাদা ডিগ্রির ব্যাপার আছে। প্রথমে টাকা ডিগ্রি নাইসাই, ডিগ্রি নাইসাইর পরে ডিগ্রি অ্যাবসলিউট। আমার আমার এই স্ট্যাটাসে কি আমি আমার স্ট্যাটাস চেঞ্জ করতে পারি অন্য কোন গ্রাউন্ডে? আপনি বলেন, আপনি আপনি কোন গ্রাউন্ডে বলেন? না, অন্য কোন গ্রাউন্ডে কি আমি এখানে স্টে করার মতো কোনো ওয়ে আছে কিনা সেটা জানতে? আপনি ইচ্ছা করলে হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশন করতে পারেন, অ্যাসাইলাম চাইতে পারেন, কিন্তু এই সবগুলোই হবে মানে অনেক অনেক কঠিন। যেমন আপনার তো তেমন কোনো হিউম্যান রাইটস এখানে তৈরি হয়নি। অ্যাসাইলামে যদি আপনি ক্লেম করতে চান তখন ইস্যু দাঁড়াবে বাংলাদেশে আপনার কী সমস্যা আছে আর কেনই বা আপনি আগে অ্যাসাইলাম ক্লেম করলেন না, সমস্ত ইস্যুগুলো আপনার সামনে আসবে। তাছাড়া আপনি অলরেডি যেহেতু একবার একটা থেকে তো ওরা বের হয়ে যাবে মনে হয়। জি, ব্রিটিশ তো ইউ থেকে বের হয়ে যাচ্ছে এটা তো শিওর। কিন্তু এখন এখন যেহেতু আপনি যেহেতু অলরেডি একটা ইউ অ্যাপ্লিকেশন করে দিয়েছেন, এরপর আবার চেঞ্জ করতে গেলে ওরা আপনার মোটিভ নিয়ে কিন্তু সন্দেহ করবে যে আপনার আসলে উদ্দেশ্যটা জেনুইন কিনা। তবে এমনি সাধারণভাবে বলে দিই, যদি আপনি আসেন অ্যাজ এ ভিজিটার তবে আপনি সাধারণত অন্য কোনো দিকে স্ট্যাটাস আপনার চেঞ্জ করতে তারা অ্যালাউ করে না, এবং একবার ভিজিটার হিসেবে থাকতে চাইলে পরবর্তীকালে আপনাকে আর ভিজিটার হিসেবে সাথে তারা আসতেও দেবে না। জি রাজা ভাই, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু আমি বুঝতে পেরেছি আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের একটা ব্রেকে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবো আপনাদের মাঝে। আপনার কোথাও যাবেন, আমাদের সাথেই থাকবেন।